আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে ভিডিও কলে কথা বলে থাকেন এবং সময় সময় কিন্তু ভিডিও কলগুলো রেকর্ডের প্রয়োজন হয়ে থাকে, আপনারা কিন্তু অনেকেই জানেন না যে ইমো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বললে সেই কলগুলো কিভাবে রেকর্ড করতে হয়। আবার অনেকের ফোন অনেক পুরাতন হয় কিন্তু এই সুবিধাটা পান না, এখন নতুন নতুন ফোনে কিন্তু এই সুবিধাটা ইনবিল্ট তারা দিয়ে দিচ্ছে। তো এখনকার ফোনে কিভাবে ভিডিও করবেন বা ভিডিও রেকর্ড করবেন এবং পুরাতন ফোনেও কিভাবে ভিডিও কলগুলো রেকর্ড করবেন সেটাও বলবো, এবং প্লাস পয়েন্ট হিসেবে আপনাদের কাছে আরেকটি টিপস শেয়ার করবো, সে হচ্ছে ইমো ইউজারদের জন্য, বিশেষ করে ইমো যারা চালান। ইমোতে কিন্তু দেখা যায় আমাদের যে কোনো কারোর নাম্বার সেভ করলে সেই নাম্বারে যদি ইমো অ্যাকাউন্ট বা ইমো আইডি খোলা থাকে অটোমেটিকলি কিন্তু সেই ইমো আইডিতে চলে যায় নাম্বার সেভ করলেও। তো এটা কিন্তু এটা খুবই একটা বাজে সিস্টেম, কারণ আমি চাই না যে আমি একটা নাম্বার সেভ করলাম সেই নাম্বারটা আমার ইমোতে চলে যাক, আমার ইচ্ছা মতো আমার যখন দরকার হবে বা প্রয়োজন হবে তখন কিন্তু আমি সেই ইমোতে কিন্তু এক্সট্রাভাবে কিন্তু এই নাম্বারটি অ্যাড করে নিতে পারবো। কিন্তু এখন ইমোর একটা সিস্টেম যে নাম্বারই আপনি সেভ করবেন আপনার কন্ট্যাক্ট লিস্টে বা সিমে ওইটা সরাসরি কিন্তু আপনার ইমোতে চলে যাবে ইমো অ্যাকাউন্ট খোলা থাকলে। তো এটাও কিভাবে আপনারা দূর করবেন সব কিছু নিয়ে আলোচনা করবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা দ্বিতীয় যে টিপসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটি আগে দেখা, এবং পরবর্তীতে আমরা কিভাবে ভিডিও কল রেকর্ড করতে হয়, ধরেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আপনি কথা বলতেছেন সেই ভিডিও কলটা কিভাবে রেকর্ড করবেন বা যে কারোর সাথে কথা বলতে পারেন সেটা আপনাদের ব্যাপার। তো প্রথমটা আগে দেখে নিই, মানে দ্বিতীয় যেটা আলোচনা করছিলাম সেটা যে আমরা বলছিলাম যে কোনো নাম্বার আমাদের কন্ট্যাক্ট লিস্টে যদি সেভ করি বা আমাদের ফোনে কারো নাম্বার সেভ করি সেই নাম্বারটিতে যদি ইমো অ্যাকাউন্ট বা ইমো আইডি খোলা থাকে সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের ইমো আইডিতে চলে যায়। তো আমি এটা চাচ্ছি না, আমি আমার ইচ্ছা মতো আমার যখন যার ইমো আইডি প্রয়োজন তখন আমি ইমোতে ঢুকে আমি সার্চ করে তার ইমো আইডি আমি নিব বা তার সাথে চ্যাট করব, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে আমি যে কোনো নাম্বার সেভ করলে যাতে আমার অটোমেটিক আমার ইমো আইডিতে চলে যায় তার নাম্বারের ইমো আইডিটা। তো সেটা বন্ধ করার জন্য আপনারা দুইভাবে করতে পারেন, আমি যেটা আপনাদের জন্য সহজ হবে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ইমোতে আপনার ইমো সফটওয়্যারটি আপনি ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশান আসছে, একটা হচ্ছে উইজেটস, তারপরে অ্যাপ ইনফো, তারপরে শেয়ার। তো আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন, অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি মানে অপশান চলে আসবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশনস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস, ঠিক আছে, কন্ট্যাক্টসে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখেন অ্যালাউ দেওয়া আছে, এটা কিন্তু ডিফল্ট বা রেগুলারভাবে অ্যালাউই দেওয়া থাকে, তো আপনারা ডোন্ট অ্যালাউ করে দেবেন। ডোন্ট অ্যালাউ করে দিয়ে আপনারা আপনাদের কাজ শেষ, এটুকু কাজ করলে কিন্তু আর কখনও কোনো নাম্বার সেভ করলেও সরাসরি ইমোতে চলে যাবে না, বা সেই নাম্বারে যদি ইমো আইডি খোলা থাকে আপনি কিন্তু সেইখানে নোটিফিকেশান যাবে না। আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি সেই নাম্বারে সার্চ দিয়ে ইমো আইডিটা পেতে পারেন। এখন প্রথম যে বিষয়টা আমরা বলছিলাম যে আপনারা যদি ভিডিও কলে কারোর সাথে কথা বলেন বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সাথেই হোক না কেন, আপনারা যদি সেই কলটা রেকর্ড করতে চান ভিডিও কল, তাহলে কীভাবে করবেন? তো মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, আপনার হচ্ছে ইমোতে হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু ভিডিও কলে কথা বলা যায় এখন, আপনারা সবাই জানেন। তো সেটা করার জন্য আপনাদের এখনকার ফোন মানে এখনকার যে আপডেট ফোনগুলো এখানে কিন্তু ইনবিল্ট দেওয়াই থাকে স্ক্রিন রেকর্ডার নামে একটা অপশান, আপনারা যদি উপর থেকে নোটিফিকেশান বারটা নামান তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ডের অপশান, ঠিক আছে। এই স্ক্রিন রেকর্ডের অপশানে ক্লিক করলে অটোমেটিক আমার রেকর্ড হওয়া শুরু করে দেবে। এখন ঝামেলা হচ্ছে পুরাতন যে ফোনগুলো মানে ব্যাকডেটেড যে ফোনগুলো সেগুলোতে কিন্তু এই সুবিধাটা নাই, তো সেক্ষেত্রে কি আপনারা কি কল রেকর্ড মানে ভিডিও কলটা রেকর্ড করতে পারবেন না? হ্যাঁ, তারাও আপনারা মানে আপনারা যারা পুরাতন ফোন ইউজ করেন তারাও কিন্তু রেকর্ড করতে পারবেন, সেটার জন্য আমাদের সফটওয়্যার ইনস্টল করে সেটা করতে হবে। সেটা করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে লিখে দিবেন এক্স রেকর্ডার, ঠিক আছে। এক্স রেকর্ডার লেখার পরে এই যে স্ক্রিন রেকর্ডার বা এক্স রেকর্ডার নামে একটা অ্যাপস চলে আসবে, এটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে এটা আপনাদের ফোনে সেট আপ করে নেবেন, তারপরে যতবারই আপনার ভিডিও কলটি রেকর্ড করার প্রয়োজন হবে ততবারই আপনারা এই অ্যাপসের মাধ্যমে সেটা করতে পারবেন। সেটা কীভাবে আমি দেখাচ্ছি, ধরেন আমি এটা ইনস্টল করছি সময় বাঁচানোর জন্য আগেই করে রাখছি।
তো এখন জাস্ট আমার এক্স রেকর্ডার সফটওয়্যারটি কোথায়, এই যে এক্স রেকর্ডার সফটওয়্যারটি পাইছি, এখানে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পপ আপের মতো একটা অপশন চলে আসে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন, এই যে এটা আপনার উপরেই থাকবে, বা আপনার যদি উপর থেকে মানে টান দেন, দেখেন নোটিফিকেশান বারটি যদি টান দেন তাহলে এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো দুইভাবে আপনারা রেকর্ড করতে পারবেন, কিন্তু মানে সহজ যেটা ওয়ে, মানে সহজ রাস্তাটা যেটা, সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করে এই যে উপরের এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই লাল বাটনে ক্লিক করলে অটোমেটিক রেকর্ড হওয়া শুরু করে দেবে। তারপর আপনার রেকর্ড যখন কমপ্লিট হয়ে যাবে বা আপনার মনে হচ্ছে যে আমার আর রেকর্ড করার দরকার নেই, তখন আবার ওইখানে টিপ দিবেন, তাহলে আপনার সেই ভিডিও কলটি রেকর্ড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে, বা আপনার মেমোরি যে ফোল্ডারটা ক্রিয়েট হবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এই দুই মানে এই দুই সিস্টেমে কিন্তু আপনারা ভিডিও কলের যে কোনো কল হতে পারে আপনার রেকর্ডটা করে নিতে পারে। তো বন্ধুরা, এই দুটি টিপস আপনাদের মাধ্যমে আমি শেয়ার করে দিলাম, তো আপনার বন্ধুদের কাছেও আপনারা শেয়ার করে দেবেন যাদের এটা প্রয়োজন হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।